আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে আমরা ইএস কয়েন মাইনিং এর খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে শেয়ার করতে যাচ্ছি, কারণ ইএস কয়েন মাইনিং কিন্তু একদমই শেষের দিকে, এবং বিশেষ করে ইএস কয়েন মাইনিং যখন পেমেন্ট দিবে অনেকে অনেক ধরনের ভুল করবে এবং তার জন্য কিন্তু পেমেন্ট পাবে না। তো কি ধরনের ভুল করলে আপনারা পেমেন্ট পাবেন না এবং কি ধরনের ভুল আমাদের মোটেও করা যাবে না, সেই বিষয়গুলো কিন্তু আজকের ভিডিওতে আমি তুলে ধরবো। তাছাড়া ইএস কয়েন মাইনিং কিন্তু অলরেডি 5টি এক্সচেঞ্জ সাইডে লিস্টিং কনফার্ম হয়ে গিয়েছে, এবং কোন কোন এক্সচেঞ্জে লিস্ট হতে যাচ্ছে, কবে এখান থেকে উইথড্র নিতে পারবেন, কবে এটা সেল করে আপনার টাকা পকেট নিতে পারবেন, এ টু জেড বিষয়ে স্টেপ বাই স্টেপ বোঝাবো। তার আগে প্রত্যেকের রিকোয়েস্ট থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক আপনারা করে দিবেন, এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ওকে, তো ফার্স্ট অফ অল ইএস কয়েন মাইনিং আপনি যখন আসবেন আপনারা চেক আউট করবেন যে আপনাদের ওয়ালেটটা কানেক্ট করা ঠিক আছে কিনা। তো সেক্ষেত্রে আপনারা যে মাই যে অপশন রয়েছে না, মাই অপশন আসবেন, মাই অপশন আসার পর এখান থেকে দেখতে পারবেন, এই দেখেন কানেক্ট টন ওয়ালেট, ঠিক আছে। আপনার মাস্ট বি অবশ্যই টন কিপার অথবা টেলিগ্রাম যেটা ইউজ করেন করে সেটা মাস্ট বি কানেক্ট করে নেবেন, এবং এর পাশাপাশি আপনারা আরও চেক আউট করবেন যে আর্ন যে অপশন রয়েছে না, আর্ন অপশনে চলে আসবেন, এবং আর্ন অপশনে আসার পরে এখান থেকে দেখতে পারবেন এই যে কানেক্ট ওয়ালেট অপশন রয়েছে, কানেক্ট ওয়ালেট অপশনে ক্লিক করবেন, ক্লিক করে অবশ্যই এইখান থেকেও কানেক্ট করে নেবেন। তাছাড়া এখান থেকে কানেক্ট আছে কিনা দেখতে পারবেন, তাছাড়া নিচের দিকেও আসবেন, এবং নিচের দিকে আসলে দেখতে পারবেন অলরেডি দেখেন, এই দেখেন আমি কিন্তু ওয়ালেট কানেক্ট করে রেখেছি, আপনারাও চেক আউট করে দেখবেন এখানে ওয়ালেট কানেক্ট করা আছে কিনা, এই এখানে খেয়াল করে দেখুন, ঠিক আছে, টাস্ক অপশনে এসে, এবং এই সব জায়গায় দেখবেন ঠিকঠাক মতো ওয়ালেট কানেক্ট আছে কিনা, কারণ পরবর্তীতে যখন স্ন্যাপশট নিয়ে দেবে পেমেন্টের সময় আসবে দেখা গেছে যারা যারা ওয়ালেট কানেক্ট করে নাই তারা দেখা গেলো অ্যাডোপের জন্য ইলিজিবল হলো না, বাট এরকম হতেও পারে। তো সেক্ষেত্রে আমি আগে থেকে আপনাদের সতর্ক করে দিচ্ছি, আপনারা চেক আউট করে দেখবেন যে এটা ওয়ালেট কানেক্ট আছে কিনা। ওকে, তাছাড়া ইএস কয়েন কিন্তু অলরেডি 4 থেকে 5টা এক্সচেঞ্জ লিস্টিং মোটামুটি কনফার্ম হয়ে গেছে, তো আপনারা যদি এইখানে আসেন, এখানে আসলে দেখতে পারবেন, ঠিক আছে, এখানে কিন্তু ওদের ইএস কয়েন সাইডেই দেওয়া রয়েছে, দেখেন এদের কিন্তু সামার একটা ইভেন্ট চলেছিল এবং অলরেডি দেখেন 5টি এক্সচেঞ্জ সাইডে কিন্তু একটা সামার ইভেন্ট চলে গেছে, ওকেস বিগগেট রয়েছে, বিনিংস রয়েছে, হ্যাশকি রয়েছে, বাইবিট রয়েছে, এই 5টি এক্সচেঞ্জ সাইডে কিন্তু তারা সামার ইভেন্ট চলেছে, এবং এর মধ্যে বাইন্যান্সও চলার কথা ছিল, কারণ লাস্ট যে আপডেটটা ছিল সেই আপডেটটি কিন্তু আমি আপনাদের দেখেছিলাম কোন কোন এসে আর কি সামার ইভেন্ট ওদের চলবে, তাই না। তো সেক্ষেত্রে এই দেখেন এই আপডেটটা কিন্তু আমি আপনাদের বলেছিলাম, এখানে কোনো একটা পোস্ট করেছিল এবং এইখানে ওরা কোন কোন ইসে সামার ইভেন্ট চালাবে, দেখেন এই 5টা এক্সচেঞ্জ সাইডে কিন্তু সামার ইভেন্ট চালানোর কথা ছিল, ঠিক আছে, এবং লাস্টে বাইন্যান্সের কথা ছিল, বাইন্যান্স এখনো আসেনি, বাট এই মোটামুটি উপরের 5টা যে এক্সচেঞ্জ রয়েছে এটা কিন্তু 5টি সামার ইভেন্ট চালিয়েছিল, এবং টোটাল এরা 1 মিলিয়ন ডলার কিন্তু এখানে কিন্তু ওরা রিওয়ার্ড পুল রেখেছিল, ঠিক আছে। তো সেক্ষেত্রে এখানে মোটামুটি 5টি এক্সচেঞ্জ সাইডে কিন্তু কনফার্ম হয়ে গিয়েছে, বাকি বাইন্যান্স রয়েছে, বাইন্যান্স খুব শীঘ্রই হয়তো নিয়ে আসবে, তো বাইন্যান্স খুব শীঘ্রই মোটামুটি ইএস কয়েন লিস্টিং হয়ে যাবে, মোটামুটি এই 5টি এক্সচেঞ্জ সাইডে কিন্তু এখানে লিস্টিং কনফার্ম, এতে এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে। ওকে, তাছাড়া উপর দিকে দেখলে আপনি আমি আর কিছু নিউজ আপনাদের দেখাই দিচ্ছি, বা ইএস কয়েন প্রজেক্টটা কোন মাপের প্রজেক্ট আপনার উপর দিকে আসলে বুঝতে পারবেন, দেখেন এই দেখেন রিসেন্টলি ওরা কিন্তু অনেক বড় বড় ক্যাম্পেইন চালিয়েছে, এবং সেই ক্যাম্পেইনের ফটো পিক ওরা কিন্তু অলরেডি প্রতিনিয়ত আপডেট করতেছে, ঠিক আছে, এবং তার থেকে বড় বিষয় দেখেন এই যে ব্লুম কিন্তু নিজে ইএস কয়েনে টুইট করেছে, আমি জাস্ট আপনি দেখাই দিচ্ছি, এই দেখেন ব্লুম, এবং ব্লুম সম্পর্কে সকলে জানেন ব্লুম অনেক বড় প্রজেক্ট, এবং নিজেও কিন্তু ব্লুম নিজেও কিন্তু এদের টুইট করেছে, এটা কিন্তু ব্লুমের অফিসিয়াল টুইটার পেজ দেখতে পাঠাচ্ছেন, আমি জাস্ট ক্লিক করে দেখাই দিচ্ছি, এটা কিন্তু ব্লুমের অফিসিয়াল টুইটার পেজ, ঠিক আছে, অফিসিয়াল টুইটার পেজ থেকে ব্লুম কিন্তু নিজে দেখেন ব্লুম ইএস কয়েন টর্নিক্স ইনভেটরস সাবমিট 2024 ওরা একসাথে একটা ক্যাম্পেইন আর কি চালিয়েছে, এবং সেই বিষয়ে কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট দেওয়া রয়েছে, এবং ব্লুম নিজে ইএস কয়েন নিয়ে কিন্তু টুইট করেছে। তো সেক্ষেত্রে ভালো প্রজেক্টের সাথে কিন্তু ভালো প্রজেক্টের সম্পর্ক থাকে, তো সেক্ষেত্রে ইএস কয়েন যে মাপের প্রজেক্ট ব্লুম কিন্তু সেই হাই লেভেলের প্রজেক্ট, তো সেক্ষেত্রে ব্লুম থেকেও আমাদের ভালো প্রফিট হবে এবং ইএস কয়েন থেকেও ভালো প্রফিট হবে, এতেই কিন্তু বোঝা যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি বলবো ভাই, আপনারা ইএস কয়েনে যারা এখনো কাজ স্টার্ট করেনি চাইলে এখনো কাজ করতে পারেন, আর যারা অলরেডি করেছেন ভাই নিয়মিত কাজ করতে থাকুন, আর এখান থেকে কেমন কি রিওয়ার্ড পাবে সেটা চেক আউট করার জন্য যে মাই অপশন রয়েছে না, মাই অপশনে চলে আসুন, মাই অপশনে আসার পরে এখান থেকে আপনারা এই যে মাই জার্নিতে অপশন রয়েছে না, মাই জার্নিতে অপশনে ক্লিক করুন, মাই জার্নিতে অপশনে ক্লিক করলে আপনারা এখান থেকে দেখতে পারবেন ভাই আপনার কত টোকেন এখানে রয়েছে, এবং এখানে যে টোকেনটা রয়েছে এইটাই কিন্তু ক্যালকুলেশন করে আপনার মেইন টোকেনটা দিবে, তাছাড়া এখানে ডেইলি অ্যাক্টিভ আপনি কতদিন ছিলেন এবং সেই বিষয়টা এখানে আপনি দেখতে পারবেন, এবং অ্যাক্টিভ কিন্তু বড় একটা রোল প্লে করবে যখন আপনার মেইন টোকেন ডিস্ট্রিবিউশন করবে। ওকে, তাছাড়া আপনি কোন লেভেলে ছিলেন সেই বিষয়টা কিন্তু এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে, এবং আমি লেভেল 7 এ রয়েছি এখন যেরকম, এবং আপনার লেভেল আপ করার চেষ্টা করবেন, তো পরবর্তীতে যখন ওদের মেইন টোকেন দিবে তখন কিন্তু লেভেলটা বড় এখানে ভূমিকা রাখবে, তো সেই ক্ষেত্রে আপনার লেভেলটা কিন্তু আপ করা জরুরি। ওকে, তো সেক্ষেত্রে এইখানের উপর ডিপেন্ড করেই কিন্তু আপনাদের
মেন টোকেনটা দিবে, এখানে আপনার ব্যাকগ্রাউন্ডটা যার যত বেশি তো সেক্ষেত্রে তার তত বেশি এখান থেকে টোকেন পাবেন। ওকে, আচ্ছা শেয়ার অপশনে ক্লিক করে দিলে এখান থেকে 9999টি প্রায় 1 লাখ টোকেন আপনার মানে কয়েন সরাসরি আপনার অ্যাকাউন্টে চলে আসবে। ওকে, তো এটাই ছিল লাস্ট আপডেট। আমি বলবো যে আপনারা যারা ওয়ালেট কারণে ওয়ালেট কানেক্ট করেন, আর বিশেষ করে এই টাস্কগুলো মাস্ট বি কমপ্লিট করে নেবেন, কারণ এই টাস্কে দেখেন প্রত্যেকটা টাস্কে 1 লাখ 1.5 লাখ করে রয়েছে। তো এই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন, আর পরবর্তীতে যখন লিস্টিং আপডেট, লিস্টিংটা মোটামুটি কনফার্ম হয়ে গেছে কোন কোন এক্সচেঞ্জে লিস্ট হবে, এখন খালি ডেট দেওয়াই বাকি কবে যে লিস্ট হয়ে যায়। দেখা যাচ্ছে এই মাসের শেষের দিকে হয়তো হয়ে যেতে পারে, অথবা সামনের মাসের প্রথম দিকে কিন্তু এটা লিস্টিং এর একটা অ্যানাউন্সমেন্ট চলে আসবে। তো সেক্ষেত্রে এইটার সময় কিন্তু খুবই সীমিত, তো আপনারা যতদিন পারেন দ্রুত এই কয়েকদিনের মধ্যে আপনারা যত পারেন 1,000 টাকা আর্নিং করতে থাকুন এবং লেভেল ইনক্রিজ করতে থাকুন। আর বিশেষ করে ওয়ালেট কানেক্ট না থাকলে ওয়ালেট কানেক্টটা ঠিক মতো আছে কিনা সেটা চেক আউট করতে থাকুন। ওকে, যখন লিস্টিং এর আপডেট সাথে সাথে চলে আসে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে জানাই দিব, তার জন্য প্রত্যেকের রিকোয়েস্ট থাকবে অবশ্যই অবশ্যই ভাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। ওকে, কারণ প্রত্যেকটা আপডেট নিয়ে সবার আগে কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি। তো সেক্ষেত্রে যারা আমাদের সাথে কাজ করতে চান মাস্ট আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে সবার আগে জয়েন হয়ে নেবেন। ওকে, আর যখন উইথড্র আপডেট, লিস্টিং আপডেট এই টু জেড যখন পেমেন্ট দেওয়া শুরু করে দেয় তখন তো আমি টেলিগ্রাম চ্যানেলে জানাই দিব, দেখে আপনারা আপনাদের পেমেন্টটা আপনারা নিয়ে নেবেন এবং কোন কোন এক্সচেঞ্জে সেল করা যায়, অথবা আমাদের অ্যাডমিন লাগিয়ে দেবো, আমাদের অ্যাডমিনের কাছে কয়েনগুলো সেল করে আপনি সরাসরি টাকা বিকাশে নিয়ে নেবেন। ওকে, তো এটাই ছিল তো ভিডিও, ভিডিও ভালো লাইক দেবেন। আজকের পর্যন্ত আল্লাহ হাফেজ।